সো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ব্যাক পাবজি মোবাইলের একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো পাবজি মোবাইলের দুখানা নতুন সেটিংয়ের সম্পর্কে। হয়তো অনেকেই জেনেই কিছু এই দুটো নতুন সেটিং, আর আজকে তাও বলে দেবো যারা যারা জানে না। আর বেসিক সেটিংয়ের উপর আমার একটা ফুল ভিডিও আছে, সেটা যদি তোমরা না দেখে থাকো, দেখো উপরে আই বাটনে শো হচ্ছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর সেন্সিটিভিটি সেটিংয়ের উপরও ভিডিও আছে, হয় উপরে আই বাটনে শো হবে দেখতে পাচ্ছ, কিংবা হয় আমার ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলোর লিঙ্ক, তো চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে দেখিয়ে দিই আজকে দুটো নতুন সেটিং। তো বন্ধুরা, বেসিক সেটিংয়ে আসার পর এখানে তোমরা দেখতে পাবে ইউনিভার্সাল মার্ক বলে একটা অপশন আছে, তো এটা যদি তোমাদের ডিসেবল করা থাকে এটা তোমরা ইনেবল করে দিবে। এটার ফলে কি হবে দেখতে হবে, তোমাদের গেমের মধ্যে একটা লোকেশন টাইপের একটা চিহ্ন এখানে চলে আসবে, আর ওটা আসার পর তোমরা ওখান থেকে যে জিনিসটার উপর তোমরা এম করে মার্ক করবে, তো সেটার সম্বন্ধে ওখানে বলবে আর ওটার মার্ক দেখাবে। তো এটার সাহায্যে অনেক রকম অনেক সুবিধা হয়েছে, এটা আসবে আমি সেটাও বলেছিলাম অনেক আগে, যে ভিডিও ছেড়েছিলাম ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এটা সম্পর্কে। আর একটা নতুন জিনিস এসছে যেটা দেখতে পাচ্ছ, নিচের ডিফল্ট প্যারাস্যুট ফলো। তো এখানে যেটা তোমাদেরকে ফলো, মানে যখন কেউ প্যারাস্যুটে যখন তুমি কাউকে ফলো করতে চাও না, সে যদি তাও তোমাকে বারবার রিকোয়েস্ট পাঠিয়ে দেয়, দেখবে অনেক সময় অটোমেটিক্যালি ফলো নিয়ে নেয়। তো এটা যদি তুমি এখানে ডিসেবল করে রাখো তাহলে এটা অটোমেটিক এখানে তোমাকে ফলো নিবে না ও। তো এটা তুমি যতক্ষণ না তাকে ফলো করবে ততক্ষণ এটা ফলো নিবে না, তুমি এটা যদি ডিসেবল করে রাখো। আর একটা নতুন যেটা এসছে সেটা হলো ডেথ রিপ্লে। তো চলো এবার ডেথ রিপ্লেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডেথ রিপ্লে যেটা আছে সেটা অনেক সময় গ্লিচ করছে, এখানে বেসিক সেটিংয়ের মধ্যে তোমরা দেখতে পাবে না ডেথ রিপ্লে বলে কোনো অপশন আছে। তো আমি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডেথ রিপ্লেটা তোমরা কোথায় দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ড্যামেজ এফেক্ট যেখানে আছে, তো ঠিক এর নিচে যে যারা ফাঁকা আছে এখানটায় করে তোমরা দেখতে পাবে। আমি আরেকবার কেটে এখানে অন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ এখানে ড্যামেজ এফেক্টের নিচে ডেথ রিপ্লে বলে একটা অপশন চলে এসেছে। তো যদি তোমাদের এটা ডিসেবল করা থাকে এটা ইনেবল করে দিবে। তো আমি এটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে ইনেবল করে দিলাম। তো এবার চলো দেখিয়ে দিচ্ছি একটা ম্যাচ অন করে, যে ম্যাচ অন করে কীরকম ডেথ রিপ্লেটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাচ আমি এখানে স্যানোকে অন করে দিচ্ছি। এই ম্যাচটা আমি নিজে নিজে তাড়াতাড়ি মরে যাব, দেখা যাক এখানে বুট ক্যাম্পে নামি, তারপরে তাড়াতাড়ি এখানে মরে যাবো আমি, আর দেখা যাবে ডেথ রিপ্লেটা। ভিডিও তাড়াতাড়ি কেটে কেটে দেখাচ্ছি যাতে তোমাদের আরও দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আর আমাদের আগের ভিডিও যেটা ছিল আরপি মিশন সম্পর্কে, তো সেটার সেই ভিডিওটার উইনার কে হলো সেটা আজকে ভিডিওতে লাস্টের বেলায় দেখাবো, সিলেক্ট করবো, দেখা যাক কে হয়। তো তোমরা যদি পার্টিসিপেট করতে চাও তাহলে পরে নিচে ভালো কিছু লিখে একটা কমেন্ট করে দিও, আর তোমাদের পাবজি আইডিটা দিয়ে দিও, তাহলে পরের ভিডিওতে আমি আবার এরকম আজকের ভিডিওর মতো উইনার সিলেক্ট করবো, যেটা এখনও করিনি উইনার আমি সিলেক্ট করবো এই ভিডিওতে লাস্টে বললাম তোমাদেরকে যেটা। তো এখানে দেখতে পাচ্ছ একটা অ্যানিমি নিচের দিকে পালিয়ে গেছে, আর ও গিয়ে ঠিক এখানে ঘাপটি মেরে বসে গেছে। তো এর হাতেই আমার মৃত্যু আছে, চলো দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার গেমটা অনেক আগে খেলে নিয়েছি, এখানে এখন আমি ডাবিং করছি। তো এখানে এই যে আমাকে মেরে দিলো এ, ঠিক আছে, তো এখানে যেই ও আমাকে মেরে দিলো, তারপর আমি বুঝতে পারলাম না আমি কী করে মারা গেলাম, এখানে ও আর নাই আমার, এখানে অটোমেটিক্যালি আমি এখানে মরে গেলাম, জানি না কীভাবে মরে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা অপশন শো হচ্ছে ডেথ রিপ্লে বলে। তো এই অপশনটাই যেই তোমরা ক্লিক করবে, তো এখানে দেখতে পাচ্ছ খানিকটা এরকম লোডিং নেবে, অনেকে হয়তো জানো, আর যারা জানে না তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছ অ্যানিমিটাকে দেখাচ্ছে, অ্যানিমিটা এরকম নিচ দিয়ে এসছে, ঠিক আছে, আর এখানে ও আমার পায়ের ছাপ পেয়ে এখানে দাঁড়িয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে, দেখো আমি কীরকম আসছি পাগলের মতো লুটতে লুটতে, আর ও ঠিক উঠে আমাকে চাপিয়ে দিল, তারপর আমার ডেথ। তো এরকমভাবে তোমরা ডেথ রিপ্লে দেখতে পাবে যে কে তোমাদেরকে মারছে, সে হ্যাক করছে কি না, সেটার জন্যই পাবজিওয়ালারা এরকম ডেথ রিপ্লে করছে। তো এটা তোমরা চাইলে বারবার দেখতে পাবে, দেখো আবার এখানে অপশন শো করছে, আর এখানে অপশনে ক্লিক করে তোমরা এখানে ডেথ রিপ্লেটা এই আবার এখানে আমি চালু করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আবার চালু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে দেখে নিই আগের ভিডিওর আমাদের ইউসি উইনার কে হয়, আর তাকে ইউসি সেন্ড করে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে, আর যেটা আমাদের লাস্ট ভিডিও ছিল সেটা ছিল সিজন 12 উইক 5 আরপি মিশন তোমরা কীভাবে কমপ্লিট করবে। তো শেয়ারের অপশন থেকে এখানে আমরা ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম, আর এবার চলে যাবো আমরা ওই ওয়েবসাইটে যেখান থেকে আমি উইনার সিলেক্ট করি। তো এখানে আসার পর ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ ভিডিওর ওই ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করলাম, আর গেট ইউটিউব কমেন্টসে আমাদের এখানে এলো মোট ইউনিক কমেন্ট এসছে 20টা। তো এখানে স্টার্টের অপশন থেকে এবার দেখা যাক আমাদের উইনার কে হয়। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের উইনার সিলেক্ট হয়ে গেছে রাসেল মোহাম্মদ, যে লিখেছে অসম ভিডিও ব্রো, আর তার সাথে ওর পাবজি আইডিটাও দিয়ে দিয়েছে। তো এখানে ওর পাবজি আইডি যেটা আছে ও কপি করে নিলাম, তোমরা চাইলে ওর আইডিটা এখান থেকে মিলিয়ে নিতেও পারো। তো এখানে আমি চলে এলাম পাবজি মোবাইলের যেখানটায় ওর অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানটাই, তো এখানে ওর আইডিটা এখানে দিয়ে দিলাম, আর এখানে বেশি যেটা ছিল সেটা কেটে দিলাম, আর ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ওর এখানে নামটাও চলে এসেছে। তো নাম চলে আসার পর নিচে এখানে চলে আসবো, আর যেটা আমাদের প্রাইজ 8 UC, তো 8 UCতে এখানে সিলেক্ট করার পর পে নাও করলাম,
আর এখানে খানিকটা লোডিং নিচ্ছে নেটের ইস্যু বলে, তো এখানে আবার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার সাথে সাথে দেখতে পাচ্ছ পে এর অপশন, পেতে ক্লিক করলাম আর তার সাথে সাথেই চলে গেছে এখানে একটা মেসেজ চলে এসেছে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ বলে। তো বন্ধুরা এরকমভাবেই সেই ইউসি পেয়ে গেল আমাদের। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আগে আরও এই ধরনের ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা আমাদের পরের ভিডিওতে, আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।